ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বন দপ্তরের নিয়োগপত্র নিয়ে 111 জন আলিপুর চিড়িয়াখানায় কাজে যোগ দিতে আসেন। তাদের বাধা দেয় চিড়িয়াখানার ইউনিয়নের লোকজন। তাদের বাইরে বার করে বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানার গেট। বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারও। ভেতরে বিক্ষোভ দেখাতে থাকেন ইউনিয়নের কর্মীরা। চিড়িয়াখানার ইউনিয়নের প্রেসিডেন্ট রাকেশ সিং জানান, বেশ কয়েক বছর আগে আলিপুর চিড়িয়াখানার 4 কর্মী চাকরিরত অবস্থায় মারা যান। 2016 সাল থেকে তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন ওই 4 পরিবারের সদস্যদের চাকরির জন্য। তা না করে এই 111 জন চাকরির নিয়োগপত্র পেলেন কি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ইউনিয়ন। রাকেশ সিং সাফ জানান, তাঁদের সহকর্মীদের পরিবারের চাকরি না হলে এই 111 জনকে কাজে যোগ দিতে দেওয়া হবে না ও কর্মবিরতি চলবে। সামনে ইলেকশন আসছে, সামনে চুনাও আসছে, দিদি বলবে আমরা কাজ দিচ্ছি, কিন্তু বিজেপি লোক কাজ দিতে দিচ্ছে না। আমার ওই সব মধ্যে যাওয়া নেই, কন্ট্রাকচুয়াল যে এমএ পাস বিএ পাস কাকে আপনি কি চিঠি দিয়ে নিয়েছেন কি চিঠি দিয়েছেন তার থেকে আমাদের কিছু আসে যায় না। আমাদের 5টা লোককে আপনাকে নিতে হবে, তারপরে কোনো কথা শুনবো। ইউনিয়নের এই দাদাগিরিতে হতচকিত হয়ে যান চাকরিতে যোগ দিতে আসা কর্মীরা। তাদের প্রশ্ন, ইউনিয়ন যদি তাদের চাকরিতে যোগ দিতে না দেয় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? অগস্ট মাস থেকে এটা পরীক্ষা হয়েছে আমাদের, আমরা পরীক্ষা দিয়ে তবে নিয়োগপত্র হাতে পেয়েছি, ঠিক আছে? তা এতদিন কি উনি ঘুমোচ্ছিলেন? এতদিন কি উনি ঘুমোচ্ছিলেন? আজকে কেন হঠাৎ ওনার মনে পড়লো যে উনি যত ছেলে বাইরে থেকে ছেলেদের ডেকে নিয়ে এলেন? এটা কি ঠিক? আমরা তো আজকে এত হ্যারাসমেন্ট হচ্ছে, ওনার তো কোনো নোটিশও নেই আমাদের এখানে, যে আমরা নোটিশ একটা টাঙালেও হতো আমরা সেটাও সেটুকু পর্যন্ত পাই। আসার পর আমাদেরকে এন্ট্রি দেয়নি ভিতরে। আপনাদের হাতে তো নিয়োগপত্র রয়েছে? হ্যাঁ, নিয়োগপত্র ছিল, কিন্তু ওরা কেউ ভিতরে অ্যালাউ করেনি। এখানকার যিনি ইনচার্জ ছিলেন তিনি, আমাদের মতে ঠিক হয় না, কারণ ক্যান্ডিডেটরা তো জানে না ভেতরকার কি ইন্টারনাল প্রবলেম আছে, আমাদের অ্যালাউ করাটা উচিত ছিল। বিক্ষোভ সামাল দিতে ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস কুমার সামন্ত। ইউনিয়নকে আশ্বাস দেওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। ওদের ওরা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা এর আগেও আমরা চেষ্টা করেছিলাম ফুলফিল করার জন্য এবং সেটা প্রসেসিংও ছিল। তো সেটাই আমরা বলেও ছিলাম যে সামনের সপ্তাহের ভিতরে ওরা আমাদের গভর্নমেন্টের মিটিং আছে, সেখানে সলভ করে দেবো। তো সেটাই বললাম যে সলভ হয়ে গেল সেটা মোটামুটি, আর বাকি এদিকে সব কিছু অ্যামিকাস সেটেলমেন্ট হয়ে গেছে, আমাদের প্রবলেম নেই কিছু। আগামী 8 তারিখ নতুন করে বৈঠক হবে কর্তৃপক্ষ ইউনিয়নের মধ্যে। সেখানেই ঠিক হবে ওই মৃত 4 কর্মীর পরিবারের সদস্যদের কবে নিয়োগপত্র দেওয়া হবে। ততদিন এই 111 জনকে কাজে যোগ দিতে দেওয়া হবে না। নিউজ টাইম।